সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের নিয়মিত আয়োজন নির্বাচনের কথা আজকে নির্বাচনের কথা আমরা এসেছি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা রয়েছি একুশ নম্বর ওয়ার্ড বাড্ডাতে এখানে আমরা বিএমপির প্রার্থী হিসেবে পেয়েছি ঘুরিমার্কায় যিনি নির্বাচন করছেন তিনি সরকারি তিতুমের কলেজ সংসদের সাবেক ভিপি ছিলেন এজিএম শামসুল হক এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএমপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই এছাড়া আমাদের রয়েছেন উপস্থিত রয়েছেন উনিশ বিশ এবং একুশ নম্বরের সংরক্ষিত মহিলা আসনের যিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন আলহাস প্যারা মোস্তফা এছাড়াও উপস্থিত রয়েছেন স্বামীমারা বেগম যিনি ঢাকা নির্বা ঢাকা এগারো আসনের সংসদ নির্বাচনে একজন সংসদ পদপ্রার্থী তো আজকে আমরা তাদের কাছ থেকে নির্বাচন সম্পর্কে কিছু জানতে চাইব প্রথমে আমরা একটু কেন্দ্রীয় নেতা যিনি রয়েছেন শামসুজ্জুদুভাই তার থেকে আমরা একটু জানতে চাইব আপনি বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের এই অবস্থানে আপনি নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন ধন্যবাদ ঢাকা সিটি কর্পোরেশনে যে নির্বাচনটা হচ্ছে সেটা আসছে সরকারি দলের প্রতিপক্ষ হিসাবে বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণে ইশরাক হোসেন আর উত্তরের তাবি দেওয়াল এর সঙ্গে একুশ নম্বর ওয়ার্ডে এখানে আমাদের শামসুল হক আর মহিলা প্যারা বেগম মুস্তফা প্যারা মুস্তফা এর এখানে কমিশনার ছিলেন তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনে পরিবেশ যদি সত্যি স্বাভাবিক থাকে গ্রহণযোগ্য থাকে গ্রহণযোগ্য পর্যায়ে মানুষ ভোট দিতে পারে তাহলে পারে যে নির্বাচন এর আগেগুলোতে আমরা দেখেছি অর্থাৎ গত নির্বাচনের তার আগের নির্বাচনে ওই ধরনের যদি ভোটারবিহীন নির্বাচন হয় তাহলে বলার কিছু নাই আর সত্যিকারে যদি মানুষ বা ভোটাররা ভোট দিতে পারে তাহলে পরে বিএনপি মনোনীত মেয়র এবং কাউন্সিলর যারা দাঁড়িয়েছেন তারা বিপুল ভোটার দিককে জয়লাভ করবে তবে এখনও পর্যন্ত ভোটের যে পরিস্থিতি সেটাকে ভালো বলা যাবে না সরকারি দলের লোকজন তাদের প্রতিপক্ষ বা বিরোধী দলের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের একেবারে প্রচারণা করতে দিচ্ছে না তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে লিফলেট বিতরণে বাধা দেওয়া হচ্ছে তাদের কর্মীদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তো এটা স্বাভাবিক নির্বাচনী নির্বাচন তো সাধারণত উৎসব হয় এটা আনন্দের ব্যাপার এটা ঈদের মতো উৎসব হয় কিন্তু ঢাকা শহরে যে পরিস্থিতি সেটা স্বাভাবিক পরিস্থিতি এখনও পর্যন্ত নাই আর নির্বাচন কমিশন যেটা এর আগেও তারা দক্ষতার পরিচয় দিতে পারে নাই তাদের একটা সুযোগ আছে অন্তর্পক্ষ একটা ভালো নির্বাচন করানোর সেই সুযোগটা আর আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যারা আছে তারাও যদি একটা দায়িত্বশীলতার পরিচয় দেয় তাহলে একটা ভালো নির্বাচন হতে পারে আর তারা যদি সরকারের মুখাপেক্ষি থেকে ভোট চুরির উৎসব করার পক্ষে থাকে তাহলে ভালো নির্বাচন আমরা প্রত্যাশা করি না তবে আমরা ভোটারদেরকে এবং দেশবাসীকে আমরা রাস্তায় নেমে এসে তাদের ভোট অধিকার প্রয়োগের আহ্বান জানাই তাহলে পরে আমাদের এই জানুয়ারি মাসে একটি যেটাকে পয়লা ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয়েছে একটি সত্যিকারের নির্বাচন করা সম্ভব হবে আমরা ভোট অধিকারটা মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পূর্ণ প্রতিষ্ঠার একটা সুযোগ নিতে চাই যেটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছিলাম আর বর্তমান সরকারে আমরা আমরা যেটা হারিয়েছি সেটা যাতে আমরা ফেরত আনতে পারি সেটি একমাত্র তাবিদাওয়াল ইশরাক হোসেন এবং বিএনপি মনোনীত কাউন্সিলর প্রতিনিধিদের বিজয়ের মধ্যে দিয়ে সম্ভব আমরা সেই সুযোগটা নিতে চাই আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যিনি কাউন্সিলর প্রার্থী রয়েছেন আপনি তো সাবেক ভিপি ছিলেন বিভিন্ন সময় ছাত্র রাজনীতি করেছেন তো আপনার কাছে জানতে চাইবো বিএমপি তো আসলে অনেক দিন ক্ষমতার বাইরে তো আপনাদের এই নির্বাচনের মাধ্যমে আসলে জনগণকে যে একত্রিত করণ বা বিএমপিকে যে একটা জায়গায় সংগঠিত করার বিষয়টা কত দূর হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনারা তো জানেন যে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠন সব নেতাকর্মী নিয়ে আমরা কাজ করছি তো সাবেক আমরা নির্বাচনকে টার্গেট করেছি এই জন্যে আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন উনি জেলখানা রয়েছেন ওনাকে মুক্ত করার আন্দোলনেরই একটা অংশ পার্ট অফ মুভমেন্ট যাকে বলে তো আপনারা জানেন যে আমাদের নেত্রীকে মুক্ত দিচ্ছে না এই সরকার বিভিন্ন অজুহাতে আটকে রাখছে তো আমরা এখানে এই যেহেতু একটা আন্দোলনের অংশ সেই হিসাবে আমরা সকল দলমত নির্বিশেষে আমরা এখানে জনগণকে সাথে নিয়ে বিএনপি সংগঠন সকলকে সাথে নিয়ে আমরা এই নির্বাচনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমরা এখানে জিতব কি হারবো সেটা বড়ো কথা না যেমন আগে আমাদের সুযোগ ছিল এরকম মিটিং করা এখন আমরা মিটিং করছি তবে এটা কত করতে পারবো এটা নিয়ে আতঙ্ক রয়েছে কারণ আপনারা জানেন বিগত নির্বাচনে জাতীয় নির্বাচনে ক্যান্ডিডেট রয়েছেন এখানে গত নির্বাচন নিয়ে এখানে এই সংসদ এগারো আসনের সংসদ ছিলেন আমাদের স্বামীমারা আপা তো উনি নির্বাচন করেছেন দেখেন দিনের ভোট রাতে হয়ে গিয়েছে তো এখনও আমরা আতঙ্কিত যে এই নির্বাচন দিন যতই যাচ্ছে সরকারের প্রেশারও বাড়ছে বিভিন্ন নেতাকর্মী খুঁজছে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে তো আতঙ্ক আছেই তারপরেও আমরা এই ভয় আতঙ্ক এবং এগুলাকে এ উপেক্ষা করেই আমাদের সকলকে নিয়ে আমরা এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি আমরা বিশ্বাস করি জনগণ ঐক্যবদ্ধ আছে যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ভোট বিপ্লব সংকট বিএনপির পক্ষে আমরা বিশ্বাস করি সেই জন্যে আমরা আশা করি এই ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বিজয় সূচিত হবে এবং আমাদের দেশ নীতি এবং মুক্ত করে আনতে পারব এবং আমাদের ভাট পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং আমাদের ঢাকা মানুষ উত্তর বিএনপির সভাপতি জনাতামের কাইমকে আমরা দেশে ফিরিয়ে আনতে বলবো বিশ্বাস করি যিনি সংসদ সদস্য ছিলেন ঢাকা এগারো আসনের আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে এটি তো স্থানীয় সংসদ সরকার নির্বাচন তো আসলে আপনি কোনো ধরনের পার্থক্য দেখছেন কিনা যে জাতীয় নির্বাচন এবং এই স্থানীয় সরকার নির্বাচন কি একই ধারাবাহিকতায় হচ্ছে নাকি নতুন কোনো পরিবর্তন এখান থেকে আপনি আসবে বলে মনে করেন নতুন পরিবর্তন এটা দেখার ব্যাপার তবে আমরা কোনো ইয়ে এখনও ওইভাবে বলতে পারছি না যেহেতু আমরা কাজ করতে পারছি না আমাদের পোস্টার থাকতে দিচ্ছেন না আমরা পোস্টার করার পর ওরা ছেড়ে ফেলতেছে ওদের দেখবেন যে ওদের লিফলেটগুলোতে বা পোস্টারগুলোতে সারা রাস্তা ছেয়ে গেছে এদের অফিস কিছুক্ষণ কতটুকু পরপরই এদের অফিস কিন্তু আমরা কোনো অফিস করতে পারতেছি না আমাদের পোস্টার আমরা দিতে পারছি না ছিঁড়ে ফেলতেছে তো এখন আমরা কতটুকু কি পারবো সেটা আমরা এখনও আপনাদের কাছে মতো বলতে পারব আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ সামনে যদি জনগণ ভোট দিতে যেতে পারে জনগণের মধ্যে প্রচুর উৎসাহ তারা যদি ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে এবং আমাদের বিগত ইলেকশনের মতো যদি আগের দিন রাতে যদি ভোটটা না হয় তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনে আসলে ভোটার উপস্থিতির সংখ্যা কম ছিল আমরা চট্টগ্রামের উপনির্বাচনেও দেখেছি মাত্র বাইশ দশমিক নয় পার্সেন্ট ভোট পড়েছে তো আপনি কি মনে করেন যে এই স্থানীয় নির্বাচনের থেকে বেশি ভোট পড়বে বা ভোটার উপস্থিত কেন হচ্ছে না এ ব্যাপারে আপনার মন্তব্য না উপস্থিত আগে রাতে যদি ভোট হয়ে যায় তা উপস্থিত কীভাবে হবে আর আমাদের ভোটারও তো কেন্দ্রে যেতে পারছে না আগে থেকে তাদের বাধা প্রতি জায়গায় জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে যদি ওরকম পরিস্থিতি হয় তাহলে তো সেটা তো আপনাদের সামনে দেখার ব্যাপার হ্যাঁ আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের আগায় যেতে হবে আমাদের নিজেকে মুক্তি করার জন্য আমরা এটা একটা আন্দোলনের অংশ হিসাবে আমরা এটা মনে করতেছি যে আমাদের ভোটে অংশগ্রহণ করাটা এটা একটা আন্দোলনের অংশ নিজেকে মুক্তি করার তার কমাকে দেশে ফিরে আনা আর দেখি সামনে আমরা কতটুকু করতে পারি এবং আমাদের তো বাধা তো প্রতি মুহূর্তে আমাদের জন্য আমরা তো ওদের মতো ওইভাবে সরকারি দলের মতো তো আমরা কাজ করতে পারছি না তবে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ জয়যুক্ত হওয়ার চেষ্টা আমাদের এলাকাবাসীর উন্নয়ন আন্দোলনে আমি আজীবন লড়াই করে যাব এমনটি বলেছেন আপনি এখানে উনিশ এবং বিশ একুশ নাম্বারে সংরক্ষিত করছে তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনি এই যে নির্বাচনে দশ তারিখের পর থেকে প্রতীক পেলেন এই পর্যন্ত কোনো ধরনের বাধাবিঘ্ন পেয়েছেন কিনা না নির্বাচনটি প্রচারণা করতে গিয়ে ধন্যবাদ আপনাকে আমি দশ তারিখে প্রতীক পাওয়ার পর থেকে আমি আমি কাজে নেমেছি তো বিশেষ করে গত তেরো তারিখে গুলশান দুই নম্বর সেখানে ডিসিসি মার্কেটে আমার কর্মীরা যখন সেখানে লিপলেট বিল্লিতে তারা গিয়েছিল সেখানে তাদের উপরে আক্রমণ হয়েছে তো ওখানে যেখানে পাশাপাশি যারা ছিলেন ওখানে মার্কেটের তারা এসে তখন সেটা মোটামুটি ওটা শান্ত করেছেন তো সে যাই হোক এইভাবে আতঙ্কের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি এই পর্যন্ত আমরা কাজে আছি আপনাদের কাছে আসলে দুজন প্রার্থী রয়েছে এই অঞ্চলে আমি দুজনের কাছেই যেটা জানতে চাইব সেটি হচ্ছে যে এই যে নির্বাচনটা এই নির্বাচন আসলে আপনারা বারবার বলে এসেছেন যে আন্দোলনের একটি অংশ তো এইখান থেকে যদি আপনারা জয়ী হন আমরা জানি যে একজন প্রার্থী কাউন্সিলার জয়ী হলে অবশ্যই একজন মেয়রকেও তাদের দলীয় হতে হয় দলীয় না হলে সঠিকভাবে কাজ করতে পারেন এমনটা আমরা বিগত দিনে দেখেছি যদি মনে করেন আপনি জয়ী হলেন কিন্তু আপনার দলীয় প্রার্থী জয়ী হলেন না তখন আসলে আপনারা কিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আপনারা মনে করছেন আচ্ছা যেহেতু আমরা আশাবাদী যে আমরা যদি এই নির্বাচনে যদি অবাধ এবং সুস্থ হয় আর ইভিএম মেশিন নতুন একটা টেকনোলজি আসছে সামনে যদিও এই মেশিন বিশ্বব্যাপী একটি ভুরচরির মেশিন হিসাবে পরিচিত আছে অলরেডি তো এটা নিয়ে আমাদের জনগণের মধ্যে একটা আতঙ্ক এবং সন্দেহ আছে পাশাপাশি এই নতুন টেকনোলজি হওয়ার সুবাদে আমাদের ভোটাররা এটা ভোট দিতে কতটুকু অভ্যস্ত সেটাও একটা যথেষ্ট সুন্দর ব্যাপার তো সেই জন্য এটা নিয়ে একটা আতঙ্কতা আছে তারপর আমরা মনে করি সব কিছুর পরেও যদি আমরা সঠিকভাবে ভোটটা যদি দিতে পারি এবং যে ইভিএমের মাধ্যমে টিপটা দিলে যদি সঠিক জায়গায় যায় তাহলে আমরা বিশ্বাস করি আমাদের শুধু এই ওয়ার্ড একুশ নং ওয়ার্ডেই নয় সারা ঢাকাতে সকল জায়গায় আমরা বিজয়ী হতে পারবো বিশ্বাস করি কারণ এই সরকারের সীমাহীন দুর্নীতি এবং অপশাসনে এই সরকারের জনপ্রিয়তা একদম তলানিতে চলে গিয়েছে এই জন্য আমরা বিশ্বাস আর যদি আমরা বিজয়ী হই আমরা বিশ্বাস করি আমাদের নীতি এবং খালেদার মুক্তির আন্দোলন আরও ত্বরান্বিত হবে এবং এই সরকারের যে গণতন্ত্র বিরোধী যে পদক্ষেপগুলো তার বিরুদ্ধে আমরা দুর্বল গড়ে তুলতে পারবো এমনটাই প্রত্যাশা আপনার আপনাদের কাছ থেকে সর্বশেষ যেটা জানতে চাই যে আপনারা আসলে জনগণের উদ্দেশ্যে এই ভোটার ভোট উপলক্ষে কি বলবেন আমি এ জি এম হর আমি ঢাকা মহগ্র উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারি তিতিমি কলেজের সাবেক ভিপি আমি আশা করব যে আমাদের এলাকাবাসী আমাদের ভোটার একুশ নম্বর যে জনগণ রয়েছে তারা দেখেছে এই এলাকায় বিগত দিনে যে আমাদের কমিশনার প্রার্থী ছিলেন এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে ছিলেন এম এ কাইম সাহেব তারই উত্তর তিনি আমাকে মনোনীত করেছেন এবং দল আমাকে মনোনীত করেছে আমি বিশ্বাস করি ওনার ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং আরও কিছু ব্যাপার রয়েছে সন্ত্রাস এবং মাধক সহ নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সামাজিক বৃহৎ একটা ঐক্য গঠন করব এবং আশা করব জনগণ আপনারা যারা ভোটার রয়েছেন আপনারা কষ্ট হলেও ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে সঠিক জায়গায় ভোট দিয়ে আমরা আমাদের নির্বাচিত করবেন এ প্রত্যাশা আমরা ব্যক্ত করছি সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী তাবিদ আওয়াল ওনার প্রতীক ধানের শীষ ধানের শীষে আপনার ভোট দিবেন এবং আমাদের এই সংরক্ষিত আসনের মহিলা কমিশনার রয়েছেন উনিশ বিশ একুশ এই সংরক্ষিত আসনের পেয়ারা মোস্তফা ওনার প্রতীক রয়েছে গ্লাস সেই গ্লাস মার্কে আপনার ভোট দেবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি ধন্যবাদ প্রিয় এলাকাবাসী জানাব এজিএম শামসুল তার মার্কা গুড্ডি মার্কা সেখানেও আপনারা ভোট দিয়ে আমাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার সুযোগ দিবেন আমি বলতে চাই নির্বাচনের দিন আপনারা সকলেই কেন্দ্রে যাবেন আমি মনে করি কেন্দ্রে যা গিয়ে ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার কোন অবস্থাতে আপনারা গড়ে থাকবেন না এই বিনীত অনুরোধ রেখে নেত্রীর আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মাদকতা এটা বিরোধী আন্দোলনের সাথেও সে বিভিন্নভাবে জড়িত আছে সেই এগুলি প্রতিরোধ করার জন্য এই পেয়ারা মোস্তফা এবং এই শামসুল হককে যদি নির্বাচিত করা হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই এলাকার সার্বিক উন্নয়নে হবে আমরা আশা রাখি যারা যারা এ জি এম শামসুল হক শামসুল যদি নির্বাচিত হন ভাইয়ের প্রদর্শিত পথে এই এলাকার যে উন্নয়ন সেই উন্নয়ন অব্যাহত রাখবেন জি ধন্যবাদ আপনাকে আপনি তো একজন যুবক তো যুবক হিসাবে আসলে শামসুল হক ভাইকে কেন নির্বাচিত করা উচিত কিংবা আপনাদের যে যুবকদের যে প্রত্যাশা এটা পূরণে তিনি কতটা সক্ষমতা রয়েছে তার আমাদের আমাদের এজিএম জি এম শামসুল হক ভাই তরুণদের প্রতি খুব স্নেহশীল অনেক স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের দেখে রাখে সব সময় তো উনি যদি একুশ নং ওয়ার্ড থেকে পহেলা এক তারিখ যদি একুশ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হন তাহলে আমাদের তরুণ সমাজ মুক্ত হবে এবং কি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মোস্তফা সম্পর্কে আপনার মতামতটা কি আসসালামু আলাইকুম উনি জনগণের পাশে সবসময় ছিলেন আছেন এখনো উনি সাবেক কমিশনার হিসাবে এখনও জনগণের পাশে আছেন উনি সবসময় জনগণের সেবা করে গিয়েছেন আগামীতেও করবেন এবং উনি জনগণের সুখ দুঃখে পাশে ছিলেন থাকবে ইনশাল্লাহ এই আশা আমি ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে